নমস্কার আপনাদের সবাইকে ড্রিম ডেস্টিনিতে স্বাগত। একদম প্রথমেই একটা ছবি দেখতে চাই যেটা গতকাল বিকেলবেলার অনুষ্ঠানে 6:35 অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখি দেখুন এই ছবিটা, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির ডগ স্কোয়াড। এই যে ডগ স্কোয়াড, এই ডগ স্কোয়াডের কাজটা কি? এরা হচ্ছে ইন্ডিয়ান আর্মির হয়ে কাজ করে। দেখুন ছবির সামনে একটা বিড়াল রয়েছে, কুকুরের চিরশত্রু মোটামুটিভাবে বিড়াল, এটা আমরা জানি। বিড়াল আর কুকুরের মধ্যে সংঘাত আমরা জানি, গণ্ডগোল। কিন্তু এই যে সামনে যে বিড়ালটা রয়েছে, এইটা দেখে এই কুকুরগুলো, দে আর অল ট্রেন্ড, এদের মধ্যে যদি সামান্য কোনো পরিবর্তন দেখা যায় তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। গতকাল স্যার বলেছিলেন যে এটা হচ্ছে একটা এক্সামিনেশন, অ্যাকচুয়ালি যদি নিখুঁতভাবে ট্রেনিং হয় তাহলে কিন্তু এদের মধ্যে মস্তিষ্কের সেই অবস্খলন, আমি বলবো, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। এই কারণের জন্য আমাদের যদি বাস্তু ঠিক হয়, এই ছবির সঙ্গে বাস্তুর কি সম্পর্ক, কালকে স্যার বলেছিলেন যে এর সঙ্গে সঙ্গে বাস্তুর সম্পর্ক চেটাই, বাস্তু যদি ঠিক হয় তাহলে আপনার মাথা ঠিক থাকবে, অর্থাৎ ইউ ক্যান কন্ট্রোল ইয়োরসেলফ, আপনি আপনাকে কন্ট্রোল করতে পারবেন, যে কোনো সময় আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, এই হচ্ছে বিষয়। গতকাল আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম, গতকাল আমরা বাস্তুতে, মেইন ডোর এবং টয়লেটের বিষয় নিয়ে স্যার আলোচনা করেছিলেন। তো এবার ব্যাপার হচ্ছে যে যদি এন্ট্রান্স এবং টয়লেট এই দুটো জায়গা যদি ঠিক থাকে তাহলে আমাদের অ্যাটেনশন ঠিক থাকবে, আমাদের জীবনে টার্গেট ঠিক থাকবে, আমাদের জীবনে যে কোনো কাজের প্রতি ইন্টারেস্ট ঠিক থাকবে। যদি এন্ট্রান্স, মেইন ডোর এবং টয়লেট যদি ঠিক থাকে তাহলে আমাদের ইন্টেনশন ঠিক থাকবে, তাহলে আমাদের ডিজায়ার ঠিক থাকবে। কিন্তু আপনার বাস্তুতে যদি এন্ট্রান্স, অর্থাৎ মেইন এন্ট্রান্স বা মেইন ডোর এবং টয়লেট যদি সমস্যার মধ্যে থাকে, অর্থাৎ যদি সঠিক জায়গায় না থাকে, সমস্যা বলতে সঠিক জায়গায় প্রপার লোকেশনে থাকলো না, তাহলে কি হবে? তাহলে আপনার অ্যাটেনশন বিঘ্নিত হবে, তাহলে আপনার টার্গেট থেকে, আপনার যে এম টার্গেট তার থেকে আপনি সরে আসবেন, কোনো কাজের প্রতি আপনার যে ইন্টারেস্ট সে ইন্টারেস্ট থাকবে না, আপনার যে ইন্টেনশন সেই ইন্টেনশন ইন্টারাপ্টেড হবে, বিঘ্নিত হবে, সমস্যার মধ্যে পড়তে হবে, এবং যে ডিজায়ার সেটাও কিন্তু নষ্ট হবে। তো কাজেই আমাদের মেইন ডোর এবং টয়লেটের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবার দেখাই কিছু ছবি যেগুলো আমি গতকাল দেখিয়েছিলাম। আমি যে ছবিটা দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে কালকের সেই ছবিটা, এই হচ্ছে কালকে ছবিগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই জিনিসগুলোর বাস্তুতে ব্যবহার, এই ছবিগুলোর ক্ষেত্রে বাস্তুর যে ব্যবহার, বাস্তুতে এই জিনিসগুলোর ব্যবহার কী করে আপনাকে গুড লাক দিতে পারে, দেখুন একের পর এক আমি ছবিগুলো একটু দেখাই চট করে। আমি গতকাল এগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, বাস্তুতের ব্যবহার, কোথায় ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, কী ধরনের ব্যবহার হবে এবং এর ফলে আপনি উপকার কী পাবেন, সেগুলো আপনাকে জানতে হবে। কিন্তু ফার্স্ট বেসিক থিং, যেটা আমি একদম প্রথমেই কুকুরের ছবি দেখিয়ে, কুকুর এবং বিড়ালের, যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, যেটা স্যারও কালকে বারবার করে বলেছেন বিকেলবেলার অনুষ্ঠানে, যে বাস্তু যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা ঠিক থাকবে, ব্রেন ঠিক থাকবে, এবং আপনি যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার সঠিক থাকবে। পাশাপাশি আমরা কী আলোচনা করেছি, এন্ট্রান্স এবং টয়লেট এই দুটো জায়গা যদি ঠিক থাকে তাহলে আপনার অ্যাটেনশন ঠিক থাকবে, আপনার কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্ট ঠিক থাকবে, আপনার ফোকাস বা জীবনের টার্গেট একদম ঠিক থাকবে, আপনার যে ইন্টেনশন,
ইন্টেনশন আপনার ঠিক থাকবে, পাশাপাশি ডিজায়ার আপনার ঠিক থাকবে যদি এন্ট্রান্স এবং টয়লেট ঠিক থাকে। তো এই যে ছবিগুলো আপনাকে দেখাচ্ছে, সবার যে ঠিক থাকে এরকম তো ব্যাপার নয়। আপনি বাড়ি করে ফেলেছেন, তারপর আপনি বাস্তু সম্পর্কে জেনেছেন এবং আপনার তখন মনে হয়েছে যে এই ক্ষেত্রে সমস্যা রয়েছে, আপনি বুঝলেন, মানে স্যারের প্রোগ্রাম দেখলেন এবং বুঝলেন, তখন আপনি কি করবেন? এই জিনিসগুলোর ব্যবহার কিন্তু আপনাকে সেই যে সমস্যাগুলো আপনার রয়ে গেছে বাস্তুতে, সেই সমস্যাটাকে দূর করতে সাহায্য করবে, তাকে মিনিমাইজ করতে সাহায্য করবে। এই কারণের জন্যই এই জিনিসগুলো দেখাচ্ছি আপনাকে, যেগুলো আমরা আলোচনায় আজকে স্যারকে জিজ্ঞেস করব, তার প্রপার ইউটিলাইজেশন কী হবে, কোথায় কোথায় এগুলোকে প্লেস করতে হবে, এর ইউটিলিটি কী, কেন আপনি ব্যবহার করবেন বা কারা ব্যবহার করবেন, সবাই কি ব্যবহার করতে পারবেন একই ধরনের জিনিসগুলো, নাকি এর ক্ষেত্রে স্পেসিফিক কিছু বিষয় রয়েছে, আমরা এই নিয়ে আপনাদের কে আজকে জানাবো এবং স্যারের কাছে আমি রিকোয়েস্ট করবো এই বিষয়গুলো নিয়ে জানাতে। তবে একটা কথা আবারও একবার বলে দিই আজকে, যে যদি বাস্তু ঠিক থাকে, কালকে স্যার যেটা বারবার করে বলছিলেন, তাহলে কিন্তু আপনার ব্রেন ঠিক থাকবে, আদারওয়াইজ আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। খুব ইম্পর্টেন্ট এটা। এবং কালকে দ্য ইন্ডিয়ান আর্মি ডগ স্কোয়াডের ছবি দেখিয়ে আমরা কিন্তু সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, স্যার বহুবার সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন, আপনি আপনাকে কন্ট্রোল করতে পাচ্ছেন কিনা, আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন কিনা, সেই নিয়ন্ত্রণের উপরেই ডিপেন্ড করবে যে আপনি কত সিদ্ধান্ত নিতে পারবেন বা কী সিদ্ধান্ত নিতে পারবেন না। ব্যাস, আজকে আমরা চলে আসি আলোচনায়। আমি স্যারকে স্বাগত জানাবো, শ্রী মণি ভাস্কর দা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি স্যারের কাছে যাব, কিন্তু স্যারের কাছে, স্যারকে স্বাগত, কিন্তু স্যারের কাছে একটা আমার অনুরোধ যে ধরে নিন এই যে মেন ডোর বা টয়লেট বা বাস্তু যে সমস্ত নিয়মগুলো রয়েছে, যেখানে যেটা থাকা উচিত, সেগুলো যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করি, আমি যদি সমস্ত ক্রাইটেরিয়া সমস্ত প্রোটোকল মেনটেন করি, তাহলে কি আমি যা চাইবো আমি তাই পাবো? এটা একটা প্রশ্ন থাকে যে স্যার আপনি ঠিক যেরকম বললেন এক্স্যাক্ট হলো, অ্যাকিউরেট হলো, টু দ্য পয়েন্ট হলো, তাহলে কি আমি আমার ডিজায়ার পূরণ করতে পারবো, আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো? উত্তরটা দিচ্ছি, তার আগে আপনি যেগুলো বোঝালেন তার মধ্যে দু একটা কথা বলে দিই, এটা উত্তর দেবো যে এটা করলে সব ইচ্ছা কি আমার পূরণ হয়ে যাবে, উত্তর দিচ্ছি। তার আগে বলি, এই যে আপনার টুলসগুলো দেখলেন বাস্তুর যে টুলসগুলো, সেই টুলসগুলো যাদের যাদের ভুল এন্ট্রেন্স হয়ে গেছে তার জন্য ভুল ভুল কিছু হচ্ছে, এগুলো আমার অনুষ্ঠান কন্টিনিউয়াস দেখুন বুঝতে পারবেন কোন এন্ট্রেন্সে কোন ভুল হয়, আমি ডিটেলস সব বলে দেবো। সেখানে সেই টুলগুলোকে স্থাপন করার বিশেষ নিয়ম আছে, যাদের আমি বাড়িতে গিয়ে বাস্তু করি তাদেরকে ওই টুলগুলোকে আমি প্রতিষ্ঠা করিয়ে দিই, সেখানে কোনো রাজমিস্ত্রিকে ডাকতে হয়, দেখে কখনো সেটা দেওয়ালের মধ্যে নির্দিষ্ট কিছু অ্যাঙ্গেল আছে, কখনো ফ্লোরের মধ্যে, কখনো ওপরের যে ছাদের মধ্যে, কখনো দেওয়ালের মধ্যে, বিভিন্ন অ্যাঙ্গেলে সেটাকে ফুট করতে হয় নির্দিষ্ট নক্ষত্র অনুযায়ী, যে ক্লায়েন্ট তার ওপর ডিপেন্ড করে এবং সে কোন ঘরে শুচ্ছে তার উপর ডিপেন্ড করে এই টুলগুলোকে ইউজ করা হয়। এবার প্রশ্ন হচ্ছে সবকটা ইচ্ছা কি পূরণ হবে? আমি একটা ফোনটা ধরে নিই, এটা খুব একটা ভীষণ ভাইটাল কোয়েশ্চেন, আমি বলার চেষ্টা করবো আজকে। কে রয়েছেন ফোনে? হ্যালো, নবদ্বীপ থেকে বলছি। নমস্কার, আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। বেশ, হাজবেন্ডের নাম বলুন। দীপঙ্কর সাহা। একটু এসিটা বাড়াও তো। দীপঙ্কর সাহা, ওকে। ডেট অফ বার্থ? 7ই জুলাই। 7ই জুলাই 1972। 3/7। মানে কেতুর ভাইব্রেশন ভীষণ মাত্রায় রয়েছে, কেতু বেসিক্যালি একটু আধ্যাত্মিক দিকের দিকে মানুষকে নিয়ে যায়, কেতু গবেষণার দিকে নিয়ে যায়, কেতু টিচিংয়ের দিকে নিয়ে যায়, কেতু অ্যাডভাইজিং দিকের দিকে নিয়ে যায়, কেতু অনেক সময় ভালো ডাক্তার করে, অনেক ভালো টিচার করে। এটা আমি একটা এক্স রে মেশিন দেখলাম, এবার আমি ভেতরে যাচ্ছি, তারপর আমি ডিটেলসটা বলছি। 7/7/1972 টাইম বলুন। 8:25 PM। 8:25 PM। কোথায় জন্ম? বহরমপুর। কোথায়? বহরমপুর। বহরমপুর। আপনি কোথা থেকে কথা বলছেন? আপনি কোথা থেকে কথা বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি স্যার, আপনাকে প্রণাম জানাই আমি। হ্যাঁ নমস্কার, আপনার কি বার ছিল হাজবেন্ডের? শুক্রবার। আমার সংখ্যাটাও আগে কিছু লিখেছেন? আমি 8 সংখ্যাটা লিখি, আমার ডেট অফ বার্থের সাথে আমার 1984 সালে জন্ম, তার সাথে 4 যোগ করে আমি শনির জায়গায় 8টা লিখি, ওই 8টা লিখে আমি অনেক উপকার, মোটামুটি 7 দিন হয়ে গেছে আমি লিখছি,
কি বলবো, আমার মন মেজাজ অনেক আগের থেকে ভালো থাকে। যাক, একটা সংখ্যা লিখে যদি ভালো থাকে, যদি কোনো ওষুধ খেতে না হয়, ফ্রি অফ কস্ট, এর থেকে ভালো কি আছে? আচ্ছা, এটা এটা বক্তব্য আস্তে শোনা যাচ্ছে। কি বলছেন? একটু আস্তে শোনা যাচ্ছে। আমি তো জোরেই বলছি, আমি সিটিবেন কর্তৃপক্ষকে বলবো যদি সাউন্ডটা বাড়িয়ে দেওয়া যায়। আচ্ছা, প্রথম বক্তব্য যেটা, আপনার হাজবেন্ড সম্ভবত কোনো সরকারি চাকরি করেন, সম্ভবত? হ্যাঁ। সেটা কি টিচিং? সেটা কি টিচিং? হ্যাঁ। সেটা কি টিচিং? উনি স্কুল টিচার। হ্যাঁ, টিচিং। আমি এখানে বলেছি এটা সেভেন মানে কোনো অকাল্ট সায়েন্স, কোনো রিসার্চ নয়, ডক্টর নয়, টিচার। আমি শুরুতেই বলেছি কথাটা। দেখুন, এখান থেকে একটা এক্স রে পাওয়া যায়, পুরোপুরি পাওয়া যায় না, এখান থেকে এমআরআই, তো এটা টিচিং। কিন্তু ওনার শত্রু ব্যাপারটা কিন্তু রয়েছে, শত্রুতার জায়গা ভীষণ এক। ওনার প্রতি ওনার ভাই বলুন, বোন বলুন, আত্মীয় বলুন, প্রতিবেশী বলুন, অনেকের বদদুয়া রয়েছে, মানে বদনজর রয়েছে, মানে কি করে ক্ষতি করা যায় লোকটা। লোকটা তো ভালো আছে, লোকটা সুখে শান্তিতে আছে, সব দিক থেকে ব্যালেন্স করে চলছে, সবাই ওনাকে সম্মান করে, পায়ে হাত দিয়ে প্রণাম করে, স্যার স্যার করে, লোকটাকে কি করে বাঁশ দেওয়া যায়? ভুল বলছি না ঠিক বলছি? একদম ঠিক। আচ্ছা, এবার বলি, ওনার শত্রুতার যোগ আছে, বদনামের যোগ আছে, স্কিনে ডিজিজ হওয়ার চান্স কিন্তু ওনার চোখে আছে। স্কিন স্কিন অ্যালার্জি অ্যালার্জি স্কিন ডিজিজ, হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে, সেটাও আছে। এছাড়াও ওনার চোখে লোয়ার পোর্শনে, নাভি থেকে আরম্ভ করে তার তলায় কোনো ধরনের রোগব্যাধি হওয়ার চান্স আছে, নাভি থেকে তার তলায়। মানে এটা কিডনি হতে পারে, মূত্রকটিত হতে পারে, পাইলস হতে পারে, এইসবগুলো কিন্তু ওনার আসতে পারে। খাবার দাবারে যেন রেডমিট যেন বেশি না খান, রেডমিট থেকে কিন্তু আমাদের রেডমিট বেশি খাওয়া হয় না স্যার। ঠিক আছে, এটা গেল একটা। আর হালকা হরমোনাল এবং এনজাইম রিলেটেড ট্রাবল কিন্তু আসতে পারে। হ্যাঁ আছে তো, থাইরয়েড এই তো কিছুদিন আগেই ধরা, হরমোনাল ট্রাবল এবং এনজাইম রিলেটেড। ওনার চোখে জন্ডিস হওয়ার চান্স আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। এমনি তো চোখ জন্ডিসটা হয়নি এখনো, এমনি তো চোখ ঠিকই আছে, না জন্ডিস হওয়ার চান্স আছে। কারণ ওনার দেখবেন বিলিরুবিন লেভেলটা একটুখানি কিন্তু ছোঁয়া ছোঁয়া কাছাকাছি, মাঝে মধ্যে অ্যাসিডের ঢেকুর তোলা, একটু অ্যাসিড হয়ে গেছে, বুকটা জ্বালা করা, এটা কিন্তু হয় ওনার। একদম ঠিক। তাহলে ওটা জন্ডিসের দিকে যেতে পারে, কারণ খাবার দাবার বুঝে খাচ্ছেন বলে। আমি বলি না ভাগ্য পঞ্চাশ কর্ম পঞ্চাশ, কর্মকে থাকলে ভাগ্যটা অতখানি খারাপ করো না। এবার এখানে তো সবই ভালো আছে মোটামুটি, এবার আপনার প্রশ্ন কি? স্যার আমার প্রশ্ন হচ্ছে, উনি একটাই ছেলে, আমার শ্বশুরমশাইয়ের একটাই ছেলে, এতদিন আমরা শ্বশুরমশাইয়ের বাড়িতেই রয়েছি এখনো, দিয়ে উনি চাইছে এখন শ্বশুরমশাইয়ের বাড়িটা পুরোটা কমপ্লিট নয়, কিছুটা অংশ রেখে কিছুটা পুনর্নির্মাণ করবেন, দিয়ে আমি জানতে চাইছি এই বয়সে কি এখন কি সেই সময়টা এসছে, এখন কি সামনে কি করতে পারবে? দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। আমাকে জানতে হবে বাড়ির উত্তর পূর্ব কর্নারের দিকে কোনো টয়লেট বা নোংরা বা কিছু হাবিজাবি জিনিস, ডাম করা কিছু জিনিস, এগুলো রয়েছে কি না, এবং বাড়ির দক্ষিণ দিকে জল আছে কি না, এটা আমার জানতে। ভুল বললাম, ভুল বলি, সরি, ভুল বললাম, ভুল বললাম, উত্তর পূর্ব না, দক্ষিণ পশ্চিম, না উত্তর পূর্ব কিছুটা আছে। হ্যাঁ, উত্তর পূর্ব দিকে কোনো ডাম করা আছে কি না, উত্তর পূর্ব দিকে কিছু ডাম করা আছে কি না, উত্তর নোংরা কিছু আছে কি না, টয়লেট আছে কি না, নর্দমা আছে কি না, নোংরা কিছু আছে কি না, এটা একটা। আর দক্ষিণ পশ্চিম কোনোটা ডাউন আছে কি না, ওখানে গাছপালা আছে কিনা, এটা আমাকে আগে জানান। দক্ষিণ পশ্চিম কোনটা ডাউন, অল্প অল্প ডাউন আছে, গাছপালাও কিছু আছে, আমাদের বাড়িতে তো সেরকম জায়গা নেই, পুরো জায়গা জুড়েই বাড়ি, মানে সামনের জায়গাটাতেই গাছপালা আছে। ঠিক আছে, এটা পাওয়া গেল, মানে দক্ষিণ পশ্চিম কোনের প্রবলেম আছে পাওয়া গেল। এবার উত্তর পূর্ব কোনের প্রবলেমটা বলুন আছে কিনা। উত্তর পূর্ব কোনে এমনি এমনি আমাদের বাড়ির আলমারিটা রয়েছে, তাছাড়া এমনি নোংরা টোংরা সেরকম ভাবে কি রয়েছে ওখানে, কি রয়েছে আলমারি রয়েছে, আলমারি ভারী, এটা পড়াশোনা ডিস্টার্ব করতে পারে, সেরকম ডিস্টার্ব করবে না। এছাড়া উত্তর পূর্ব কোণের ঘরের মধ্যে কোনো মানে বেগুনি রং বা লাল রং বা গোলাপি রং, অরেঞ্জ কালার, দেয়ালের রঙের মধ্যে, পর্দার রঙের মধ্যে কিছু আছে? একটা লাল রঙের ক্যালেন্ডার আছে স্যার, আমি ওটা সরাবো ভেবেছি আপনার কথা। ক্যালেন্ডারটা তো ডিস্টার্ব, ঠিক আছে, ক্যালেন্ডারটা ডিস্টার্ব একটু করে। ওই ঘরে লাল আছে কিনা আগে জানান আমাকে। না, ঘরে লাল নেই, ঘর সবুজ রং। তাহলে 50 সবুজ রংটাও খারাপ উত্তর পূর্বে। উত্তর পূর্বে সবুজ রং থাকলে মানুষের মধ্যে প্যালপিটেশন আসে, ভয় ভয় আসে, নারীদের চুল প্রচুর পরিমাণে ওঠে। নারীদের উত্তর পূর্বে সবুজ রং লাগলে নারীদের চুল ওঠার সমস্যা তৈরি হয়। হ্যাঁ, চুল তো ওঠে, প্রচুর চুল ওঠে, আর আমারই বরং ভয় ভয় করে, এই প্যালপিটেশন তৈরি হয় উত্তর পূর্বে থাকলে। আপনার হাজবেন্ডেরও হয়, ওটা হাজবেন্ড বুঝতে দেন না তো। আপনি 50% বাড়ি করত করতে পারেন,
কারণ উত্তর কর্ণাটকটা মোটামুটি ওকে দক্ষিণ পশ্চিমের ড্যামেজ আছে, আপনি কাউকে দেখে নিয়ে করবেন, কারণ ভুল জায়গায় ইন্টারেস্ট আছে। আমি যাব স্যার, আপনার কাছে আমি যাব। যাবেন? আমি প্ল্যান করার আগে আপনার সাথে আমি যোগাযোগ করব। নিশ্চয়ই যাবেন। এর জন্য না আরেকটা কথা, আরেকটা কাজ করতে হবে আমার কাছে আসতে গেলে সবাইকে আমি বলে দিই, মাটি খুঁড়বেন। হ্যাঁ, বাড়ির মধ্যে মাটি খুঁড়বেন। আমাদের গাড়িতে মাটি নেই স্যার, ওই তাহলে আমাকে ওই টবের মাটি আছে। না, টবের মাটি হবে না, তাহলে আশপাশের কোনো মাটি খুঁড়বেন। আশপাশের কোনো জায়গায় মাটি খুঁড়তেই হবে, নাহলে এটার এনার্জিটা প্রপারলি আসবে না। আশপাশের কোনো জায়গায়, সামান্য কোনো জায়গায় মাটি পাওয়া যাবে না একটু? হ্যাঁ, সে পাওয়া যাবে। টবের মাটি হলে হবে না, আর্থের মাটি খুঁড়তে হবে। আচ্ছা ঠিক আছে, সে পাওয়া যাবে। মাটি খুঁড়ে, ভালো করে শুনুন, মাটি খুঁড়ে এই কাজটা করতে হবে সকাল 10টা থেকে 12টার মধ্যে। মাটি খুঁড়ে তার মধ্যে ধীরে ধীরে জল দেবেন। হ্যাঁ, কি বললাম? মাটি খুঁড়ে ধীরে ধীরে জল দেব। কোথায় জল দেবেন? ওটা কোন কোন দক্ষিণ পশ্চিম কর্ণারে? ওরে ভাই, কোথায় জল দেবেন? মাটিতে, মাটির গর্তের মধ্যে। হ্যাঁ, মাটি খুঁড়লেন, এটা খুলে দিলেন, মাটির গর্তের মধ্যে জল দিলেন, বুঝেছেন এটা? হ্যাঁ। জলটা একটু ঠান্ডা হলে, মানে নড়াচড়া একটু ঠান্ডা হলে ওর মধ্যে 4-5টা মুড়ি দিয়ে দেবেন। হ্যাঁ, মুড়ি দেওয়ার দাঁড়া, মুড়ি খাবার মুড়ি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। মুড়ি দিয়ে দেখবেন ওটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে না ক্লকওয়াইজ মুভ করছে। মানে একটা মাটি খুঁড়লেন, মাটি খুঁড়ে তার মধ্যে জল দিলেন, একটু জলটাকে স্থিতিশীল অবস্থায় আনলেন, ওর মধ্যে 2-4টে মুড়ি দেবেন। মুড়িয়ে দেখবেন এই মুড়িটা বাঁ দিকে ঘুরছে না ডান দিকে ঘুরছে? ডান দিকে ঘুরলে ক্লকওয়াইজ, বাঁ দিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। ওটা আমাকে জানাতে হবে, দেন আই ক্যান ক্রিয়েট সামথিং গুড ফর ইউ। নতুন কিছু করে করেন তাহলে এই ফর্মুলাটা আমায় জানতে হবে, সেটা ছকের সঙ্গে মেশাতে হবে। থ্যাংক ইউ, রাখুন ফোন। আচ্ছা, আপনি প্রশ্ন করুন। প্রশ্নটা ছিল, দ্বিতীয় কেউ আছে কি, তাহলে ওটা করে আমি উত্তর দেবো। হ্যাঁ, আচ্ছা ওটা ছেড়ে দিই, দ্বিতীয়টা ছেড়ে দিই, চটপট ছেড়ে দিই, আবার উত্তরটা দেবো। উত্তরটা অনেক বড় উত্তর। বেশ, আচ্ছা রয়েছেন কেউ, নিয়ে নিই। হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কে? হ্যাঁ, জোরে বলবেন, পরিষ্কার করে কথা বলবেন। এসিটা দেখো, এই কাকু কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হাওড়া কদমতলা থেকে সায়নী সাউ, কার সম্পর্কে জানবেন? আপনার ছেলের সম্পর্কে জানবেন। ওকে বলুন, ছেলের নাম বলুন। কৌস্তব সাউ। কৌস্তব সাউ, কৌস্তবের ডেট অফ বার্থ বলুন। কৌস্তব ই বলছে। বেশ, তাহলে আমি এখন ফোন নেব না। প্রথম বক্তব্য যেটা, উনি প্রশ্ন করলেন যে সমস্ত ইচ্ছা পূরণ হবে কিনা। সমস্ত ইচ্ছা পূরণ হবে কিনা? সব ইচ্ছাই পূরণ হয়ে যাবে সবটা যদি মেনটেন করি। এখানে শ্রীরামকৃষ্ণদেবের একটা গল্প বলতে হবে। শ্রীরামকৃষ্ণ ওই গল্প সভাসদের মধ্যে বলেছিলেন, সেই উত্তরটা আমাকে আবার রিপিট করতে হবে। সেটা হচ্ছে, একজন কোন একজন শিষ্য ওনাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ঠাকুর, আমি যদি ঈশ্বরের পাদরে থাকি, সমস্ত সদ্ভাবে থাকি, সমস্ত কিছু পালন করি, সমস্ত কিছু পালন করি, আমার সব ইচ্ছা কি পূরণ হবে? মানে যা ভাববো সেটা হয়ে যাবে, যা ভাববো সেটা হয়ে যাবে? ঠাকুর কিছুক্ষণ চুপ ছিলেন। ঠাকুর বললে না, দাঁড়া বলছি, এটা গল্প বলছি। যে গল্পটা তিনি বলেছেন সেই গল্পটা আমি আপনাকে এবার বলছি, এবং সেটা পাবলিককেও বলছি, মানুষকেও বলছি। একটি মানুষ, আমি এখন ফোন নেব না, একটি মানুষ, কতক্ষণ টাইম আছে আমি জানি না, 5 মিনিট আছে, আচ্ছা তাহলে ঠিক আছে। একটি মানুষ, আজকে আর বলা হলো না ওটা কীভাবে, ঠিক আছে পরের দিন বলবো, আমি টুলসগুলো কীভাবে কোথায় কী করতে হয় না করতে হয়, কোন পদে কোন কোন ডিস্টার্ব দেয় ভালো দেয় সেটা বলবো। তবে এই প্রশ্নটা অত্যন্ত মানে ভালো প্রশ্ন, যে আমার এগুলো করলে সব ইচ্ছা কি পূরণ হবে, আমি যা ভাববো তাই কী হয়ে যাবে? ঠাকুরের কথাই গল্পটা বলছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের গল্পটা আমি রিপিট করছি, ছোট্ট করে রিপিট করছি, গল্পটা অনেক বড়, ছোট্ট করে রিপিট করছি, কারণ 5 মিনিট সময় আছে। ঠাকুর বললেন যে একটি মানুষ অত্যন্ত ক্লান্ত হয়ে রৌদ্রে খাটাখটনি করে চাষি আর কি গাছের তলায় বসছে, সে ভাবছে খটখটে একটা গরম একটা মাটি, ভাল লাগছে না তো,
যদি একটা নরম একটা গদিযুক্ত চেয়ার পেতাম যেরকম রাজারা বসে, খুব ভালো হতো। হঠাৎ করে ইনস্ট্যান্ট একটা চেয়ার চলে এলো, গদিযুক্ত চেয়ার, চেয়ারে ধাপ করে গিয়ে বসলেন। এটা আমি স্বপ্ন দেখছি না তো, না আরামে একদম আরাম করে বসেছেন। আচ্ছা, পাটা রাখার জন্য একটা ছোট টুল হতো, ভালো বেশ গদিওয়ালা টুল, টুল টুল সামনে। হ্যাঁ, কী হচ্ছে? আমি যা ভাবছি তা হয়ে যাচ্ছে। একটু খিদে পেয়েছে, যা ভাবছি না, ভালো কিছু খাবো, রাজশাহী খানা খাবো, জানে হচ্ছে তো মিলছে, স্যাট 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 খাবার রেডি। হ্যাঁ, আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে খাবার পুরো রেডি, উইথ ওয়াটার। এবার যদি একটু ফলের জুস পেতাম, একটুই ফলের জুস পেতাম, সোনার বড় একটি জাগের মধ্যে ফলের জুস খেয়ে একটু ঘুম পাচ্ছে, একটু ঘুমোতে পারি, তাহলে ভালো যদি বিছানা পাই, কাঠ বিছানা, হাজির নরম বিছানা, কি আরাম, যা ভাবছে তা হচ্ছে, যা ভাবছে তা হচ্ছে। এবার যদি একটু দাস দাসই পাই, একটু পাটা টিপে দেবে, মাথাটা একটু টিপে দেবে, আরাম করবে, ষাট 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 ছজন রেডি। সে একবার এটা টেপাচ্ছে, একবার মাথা টেপাচ্ছে, আবার হাত টেপাচ্ছে, চলল আধ ঘন্টা ধরে, এক ঘন্টা ধরে মাসাজ, শরীর ফিট, আরাম। এই মধ্যে তার মনে হলো এখানে হঠাৎ করে যদি বাঘ চলে আসে, বাঘ এসে হাজির, যদি খেয়ে নেয়, দুম খেয়ে নিল, শেষ, গল্প শেষ। বাঘ দুম করে ওই চাষিটিকে খেয়ে নিল। ঈশ্বর এই কারণে সমস্ত ভাবনাগুলো বা চিন্তাগুলো সবকটাই পূরণ করে না, কারণ এখন আপনি চিন্তা করতে পারবেন, আগে আগে আজ থেকে 10 বছর আগে চেয়েছিলাম ঠাকুরের কাছে, পাইনি, কিন্তু ভালোই হয়েছে, ওটা দেয়নি ঈশ্বর, ভালোই হয়েছে। পরে গিয়ে রিয়ালাইজ করতে পারবেন, ঈশ্বর সব চিন্তা করে দেয় না আপনাকে, এবং দেয় অ্যাকর্ডিং টু ইয়োর কর্মফল। তবে এটা বলতে পারি, বিতত বলে একটা জায়গা আছে বাস্তুর মধ্যে, আমি একটু দেখাই বাস্তুর মধ্যে, সময়টা যদি একটু হালকা আছে, 1 মিনিট 2 মিনিট। এইখানে বিতত বলে একটি জায়গা আছে, এইখানে এইখানে বিতত বলে একটি জায়গা আছে, মানে একদম দক্ষিণ এবং দক্ষিণ পূর্বর মধ্যে যদি 4 ভাগ করা যায়, 3 ভাগের মাথায় বিতত বলে একটি জায়গা আছে। ওই জায়গাটা হচ্ছে অনেকখানি ড্রামা করার জায়গা, মানে যে সমস্ত ছেলেমেয়েরা খুব খ্যাটখ্যাটে, স্বামীরা একটু খ্যাটখ্যাটে, ওখানে স্বামী স্ত্রী একত্র ফটো যদি রেখে দেওয়া যায়, স্বামীর খ্যাটখ্যাটে ভাবটা কমে যাবে বা স্ত্রীর খ্যাটখ্যাটে ভাবটা কমে যাবে। যে সমস্ত ছেলেরা সংস্কারপূর্ণ নয়, পিতামাতা একসাথে, যদি ওই ফটোটা রেখে দেওয়া হয়, তাহলে ওদের মধ্যে ভালো সম্পর্ক চলে আসবে। কেন? বিথত আসলে একটা আসরিক এনার্জি, কিন্তু এটা আসরিক এনার্জি, এটা ভালো ড্রামাটিক এনার্জি। কীরকম ড্রামাটিক এনার্জি? আসলে যে সেটা, সেটা সে প্রকাশ করে না। যেমন আমরা জল দেখতে পাই, এই জল, এই জলটা দেখতে কি খুব আরাম, ফ্যান্টাস্টিক। কিন্তু জলের মধ্যে কী আছে? হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন হাইলি এক্সপ্লোসিভ, হাইলি এক্সপ্লোসিভ, একটু দিন না ছিটকে একদম জ্বলে যাবে। অক্সিজেন জ্বলতে সাহায্য করে, দুটোই মোটামুটি বার্নিং করতে সাহায্য করে। এ উল্টো বিতত হচ্ছে ওই পদ, ওই পদে যখন আপনি স্বামী স্ত্রীর ফটো রাখবেন, ওই হাজব্যান্ড অন্তত ড্রামা করেও একটু ঠান্ডা হয়ে যাবে, ওই ছেলেটি যে সেটি সংস্কারপূর্ণ নয়, ড্রামা করেও একটু ঠান্ডা হয়ে যাবে, এইটুকু দেবে, এইটুকু দেবে। এরকম 32 খানা জায়গা আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট, যেখানে সেইভাবে পজিট করলে মানুষের ইন্টেনশনটাই চেঞ্জ হয়ে যায়। ওই যে কুকুরের ছবি দেখানো হয়েছিল, কুকুরগুলোকে আগে ট্রেন করা হয়েছিল, সামনে বিড়ালছানা ছেড়ে দেওয়া হয়েছিল, সেই বিড়ালছানা এলে কুকুরটা কী করে? ধাপ করে কি কামড়ে দেয়, যদি একটু নড়াচড়া করে, হয়তো কামড়ানো একটু নড়াচড়া করলো, ওকে ডিসকোয়ালিফাই করে দেবে, ভগবান আমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেয়, তার জন্য দুঃখ পাই। তো বাস্তু কী করবে? আপনাকে ডিসকোয়ালিফাই যাতে না হয়, ওই ছানার দিকে যাতে আপনি যে কোনো ঝাঁপিয়ে পড়বো না, পড়ার কাছে আবার চিন্তা করবো, বুঝবো করা ঠিক কি না, তারপর বুঝবো, এটা করতে সাহায্য করে। বেশ, অবশ্যই বাস্তুর সুস্থিতি মানুষকে মানসিকভাবে প্রস্তুত করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। গতকালকের কথা আরো একবার প্রমাণ করে দিলেন মণি ভাস্কর, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার মণিদাকে, নমস্কার আপনাদের সবাইকে।